হ্যালো স্টুডেন্টস, আজ আমি এবিটিএ 2022 মাধ্যমিকের টেস্ট পেপারের কয়েকটি পেজের ইংলিশের কয়েকটি পেজের সিন প্যাসেজগুলি নিয়ে আলোচনা করব। সময়ের অভাবের জন্যে আমি শুধুমাত্র উত্তরগুলোই বলে যাব যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমেই দেখো পেজ নাম্বার 22, এটা কন্টেন্টেও তাই পাবে। প্রথমে এর দাগে একের দাগের উত্তরগুলো দেখো। একের দাগে প্রথমে এর হবে 2 অর্থাৎ 1 ডে আফটার হিজ ডেথ। তারপরে বি এর 4 অ্যাগোনাইজিং, সি এর 3 ওয়াকিং স্টিক, ডি এর হবে 4 ইম্পসিবল, ই এর 5 ওয়াকিং। তারপরে একের বি, এগুলো খেয়াল করো, তোমাদের ওই ইনফরমেশান দিয়ে পূরণ করতে হবে। দি অনলি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। তাহলে দেখো প্রথম হবে টু ওয়াক, তারপরে দেখো কোভার্ড উইথ ফ্লাওয়ার্স, এখানে টু ওয়াক, তারপরে কোভার্ড উইথ ফ্লাওয়ার্স, তারপরে করবে সাইলেন্ট। এগুলো একটু এরকম দেওয়া থাকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে একে সি, এটা প্রথমে হবে, এখানে টু ফলস করতে বলেছে, তার মানে টি এফ। তাহলে সে তোমরা প্রথমে একেরটা হবে এফ অর্থাৎ ফলস এফ লিখলে, তারপরে এস এস মানে সাপোর্টিং স্টেটমেন্ট। এটা তোমাদের পরীক্ষাতে এরকম দেয়াই থাকবে, এস এস বলে লিখতে হবে না, শুধুমাত্র কোন অংশটা দেখে এটা টু না ফলস বলছে সেই অংশটি এরকম সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। তারপরে 2 এর দাগে এটা হবে টি অর্থাৎ ট্রু। তারপরে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। তারপরে 2 এর এ অর্থাৎ পোয়েমের থেকে যে প্রশ্নগুলো আছে অবজেক্টিভ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো, এর হবে 3 ওল্ড উইমেন, বি এরটা 2 টু লাভ in a loud harsh voice, তারপরে সি এর হবে 4 স্টেক, আর ডি এর 1 প্রমিস। এরপরে 2 এর বিয়ের দাগে প্রশ্নগুলো দেখো, এখানে বিয়ের দাগে কি প্রশ্নগুলো রয়েছে একটু তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডিড দি ওল্ড উইমেন সে, তখন উত্তরটা লিখতে পারবে এরকমভাবে, দি ওল্ড উইমেন সেড দ্যাট, she had the poet's secret there inside her little bag. The old woman said that she had the poet's secret there inside her little bag. এখানে যে লাইনটা আছে আমি শুধু একটু ইনডাইরেক্ট করে দিয়েছি, তোমরা চেষ্টা করবে টেক্সট পেয়ে যে সমস্ত লাইন সেন্টেন্সগুলো আছে সেগুলোকে ব্যবহার করে করতে। তারপরে দেখো 2 এর প্রশ্নটা আছে, হোয়াট ডিড দি পোয়েট হোয়েন ডিড দি পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। তাহলে এখানটা লিখবে, হোয়েন দি ওল্ড উইম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ, এটা অ্যাডভার্বিয়াল ক্লসের জন্য ব্যাগের পর অবশ্যই কমা দিবে, দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 70। দেখো এখানে একটা প্রথমে আমি বলে দিই, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 30 জানুয়ারি, এটা 1984 নয়, এটা 1948 পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে দেখো বলা আছে প্রথমে মাল্টিপল চয়েসগুলো, একের এর হবে 3 নয়নতারা সাইকেল, এর 3টা নয়নতারা সাইকেল। তারপরে বি এর হবে 2 ইভিনিং, সি এর 3 এ প্রপার মিটিং, ডি এর 2 শকড, ই এর হবে 3 অন 30th জানুয়ারি 1948, এটা কিন্তু 1948। তারপরে একের বিয়ের দেখা দেখো, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, অর্থাৎ এখানে ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে, তোমরা জানো এ স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপরে 2 এর দাগাটা হবে ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, 2 এর দাগাটা করবে ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। तीन दाग एक देखो could see a brown blur of faces, could see a brown blur of faces। तारপরে সি এর একে প্রশ্নটা রয়েছে দেখো যে হোয়াট মেড দি এক্সাইটেড পিপল কাম এ লিটল, তাহলে করবে এরকম উত্তরটা দি এক্সাইটেড পিপল কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনারাল। এটা কিন্তু সমস্ত এই শব্দগুলো টেক্সটি থেকে নেওয়া আছে এবং তোমাদের এখান থেকে লাইন সেন্টেন্স তুলে উত্তর করা হচ্ছে যাতে করে তোমাদের সুবিধা হয়। উত্তরগুলো খুব বড় মনে হলেও তোমাদের ভয় খাওয়ার কিছু নাই, কারণ এখান থেকে সমস্ত বাক্যগুলো শব্দগুলো দিয়ে তোমাদের এই যে দেখো সব আমি আন্ডারলাইন করে রেখেছি তোমাদের যাতে সুবিধা হয় এরকমভাবে একটু মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে দেখো তোমরা ভিডিওটা মাঝে মাঝে পজ করে দেখে নেবে, প্রয়োজন হলে পজ করে দেখে নেবে। তারপরে দেখো দুয়েরটার উত্তরটা, দুয়ের টাকার প্রশ্নটা রয়েছে খুব সোজা একটা প্রশ্ন রয়েছে দেখো বলেছে দুয়েরটা যে হোয়াট ওয়াজ দি রিয়াকশানস অফ দি পিপল হোয়েন দি কেম টু নো অ্যাবাউট গান্ধীজিস ডেথ, তাহলে করবে কি না এরকমভাবে দেখো স্যাড গ্রুপস অফ পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস দে ডিড নট মেক এ সাউন্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এগুলো সব সেন্টেন্সগুলোই টেক্সট থেকে নেওয়া এবং তোমরা এইভাবে সহজেই লিখতে পারবে, উত্তর বড় হলেও তোমাদের অসুবিধার কিছু নাই, এখান থেকে শব্দ বাক্য সব নেওয়া হচ্ছে এবং তোমরা দেখে দেখে লিখবে সেই জন্য বানান ভুলেরও চান্স নাই এবং উত্তর ভালোই হবে, নম্বর ভালো পাবে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এবারে দেখো আমরা পোয়েমটাই চলে যাব, পোয়েমে এর একের দাগে হবে এর দুয়ের এর এর হবে দুই বিগ, তারপরে বি এর দাগে হবে এক নাট, আর সি এর দাগে হবে দুই দি স্কুইরাল, আর ডি এর দাগে হবে এক এ ইয়ার। এবার দুইয়ের বি এটা প্রথমেরটা টি হবে অর্থাৎ ট্রু টি, এরকম তোমরা লাইনটা লিখবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এইখানটা যেহেতু তোমাদের এরকম আর একটা লাইন হচ্ছে এরকম তোমরা একটা স্ল্যাশ দিতে পারো, কারণ তোমরা জানো এটা যে পোয়েমের লাইন এটা বোঝানোর জন্য অ্যান্ড যে এটা বড় করা হয়েছে এটা বোঝানোর জন্যে এরকমভাবে স্ল্যাশটা দিতে হয় যে এটা একটা পোয়েমের লাইন তার পরবর্তী লাইন এইটা, কারণ তোমরা জানো যে কোনো ইংরেজি কবিতার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কবিতার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, প্রত্যেক লাইনে প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে এটা যে পরের লাইন তোমাদের হয়তো দেখা গেল সেখানে তোমাদের মূল কোশ্চেনে লেখার জায়গা হচ্ছে না, তখন যদি পাশাপাশি লিখতে হয় তখন তোমরা এরকম স্ল্যাশ দিয়ে দিলে তার পরের লাইনটা লিখলে, সেই জন্য আমি এটা তোমাদের বোঝানোর জন্য এরকম একটু স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছি যে পরবর্তী লাইন এইটা। তাহলে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তারপরে বিয়ের দাগের এটা ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, এসএস মানে সাপোর্টিং স্টেটমেন্ট দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল অ্যান্ড দি ফর্মার কল্ড দি লেটার লিটল প্রিগ। এগুলো আমি এরকম পরপর নিচে নিচে লিখেছি কিন্তু তোমাদের ওখানে জায়গা না হলে তোমরা এরকম করে স্ল্যাশ দিয়ে দিয়ে লিখতে পারো। এবারে পরের পেজটা দেখো 102 পাতা, 102 পাতাতে কি আছে দেখো, হ্যাঁ দেখো তোমাদের 102 পাতাতে আমি তোমাদের প্রশ্নগুলো আবার সব করে দিয়েছি দেখো প্রশ্নের উত্তরগুলো এরকম। প্রথমে এর একেরটা করলে কি না বিগ হাফ মুন আইল্যান্ড, একের এ এর এক হবে বিগ বিগ হাফ মুন আইল্যান্ড, তারপরে বিয়ের করবে তিন আন্ট অ্যাস্থার, আর সিয়েরটা করবে এক ফাদার, আর ডিয়ের করবে তিন হোয়েন সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার, হোয়েন সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার, অর্থাৎ ডিয়ের দাগে করছো তোমরা তিন হোয়েন সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার। তারপরে ইয়ের করবে চার দি ডিসকাভারি অফ এ কাইট, ইয়ের করবে চার দি ডিসকাভারি অফ এ কাইট। এবারে একের বি এগুলো দেখো, একের বি এরগুলো দে ডিসকাভার্ড দি কাইট অন দি টপ অফ এ ট্রি एंड कैरिड इट होम टॉप ऑफ ए ट्री एंड कैरिड इट होम तारপরে দুইটা দেখো সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার সি স দি কাইট প্যাচড উইথ দি লেটার তারপরে তিনেরটা করলে বিগ হাফ মুন তিনেরটা হলো বিগ হাফ মুন এবারে সি এর একের দাগে যাব একের সি এর একের দাগে হচ্ছে এটা ট্রু হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে फिलिप्पा वाज हर मादार्स नेम एंड क्लॉड वाज हर फादार्स फिलिप्पा वाज हर मादार्स नेम एंड क्लॉड वाज हर फादार्स तारপরে দুইয়ের দাগে এটা করবে ফলস অর্থাৎ এফ সাপোর্টিং স্টেটমেন্ট দেখো সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড এবারে আমরা পোয়েমের প্রশ্নগুলো যাব দুইয়ের এর দাগে আছে ए तीन हबे कॉन्फिडेंट ए तीन कॉन्फिडेंट बीएर तीन ए लिविंग एंड ए नॉन लिविंग बीइंग ए लिविंग एंड ए नॉन लिविंग बीइंग सी एर करबे तीन एक्टिव एखाने जा अल्टरनेटिव रही है तार मध्य एक्टिव करते हबे डी एर करबे तीन नो डाउट डी एर हबे तीन नो डाउट एबारे बी एर एर दागे प्रश्न रयेछे देखो ह्वाट Will the squirrel not deny? What will the squirrel not deny? कि काठबिड़ाली अस्वीकार करबे ना ताहले एइटा एरकम भावे लिखबे The squirrel will not deny the largeness of the mountain. The squirrel will not deny the largeness of the mountain. किन्तु एक्चुअली एइटा होवार कथा यदि फुल पोएमटा देया हय बा फुल पोएमटा यदि माने पुरो पोएमटार परिप्रेक्षित ये उत्तरटा हवार कथा किन्तु एखाने जे अंशटा देया रयेछे ताते ये उत्तरटा करते हबे दि स्क्विरल उइल नट डिनाई दि लार्जनेस अफ दि माउंटेन किन्तु पुरो पोएमटा देया थाकले एइटा करते हबे उत्तरटा दि स्क्विरल उइल नट डिनाई दैट दि माउंटेन मेक्स ए प्रेटी स्क्विरल ट्रैक एखाने यदि पुरो पोएमटा बा ए अंशटा पर्यन्त देया थाके ताहले तोमादेरके उत्तरटा एरकम करते हबे दि स्क्विरल उइल नट डिनाई दैट दि माउंटेन मेक्स ए प्रेटी स्क्विरल ट्रैक किन्तु जे अंशटा देया आछे तार परिप्रेक्षिते उत्तरटा करले दि स्क्विरल उइल नट डिनाई दि लार्जनेस अफ दि माउंटेन एबारे परवर्ती प्रश्नटा देखो बी एर बोलछे व्हाई डाज दि स्क्विरल नट थिंक हिज स्मलनेस एज डिसग्रेस ताहले एरकम उत्तरटा लिखबे दि स्क्विरल डाज नट थिंक हिज स्मलनेस एज डिसग्रेस प्रश्नेर शब्दगुलो कि साजानो हयेछे तारपरे बाकी अंशटाके पोएमेर लाइन थेके देखो बिकज डेस्पाइट हिज लार्जनेस डेस्पाइट माने सत्त्वेও कारण तार बृहत्तम अवस्था सत्त्वेও दि विशालत्व सत्त्वेও बृहत्तम भाव तार विशालत्व सत्त्वेও दि माउंटेन इज नट एज स्मल एज एंड स्प्राई एज दि स्क्विरल एंड इट अलसो कैन नट क्रैक ए नट लाइक हिम ताहले एटा एरकम करछो देखो जे the squirrel does not think his smallness as disgrace because despite his largeness the mountain is not as small and spry as the squirrel and it also cannot crack a nut like him. এবারে পরবর্তী আমরা পেজ চলে যাচ্ছি 126 এ 126 देखो तुम्हारे से रकम एक ही भावे आबार से प्रश्नगुलो एर एक दागे थेके करब आमरा आबार देखो प्रथमे रयेछे एकेर एटा उत्तर हबे थिन एर दुई थिन बी एर एक उइदाउट एनी कस्ट सी एर चार उत्तर हबे फिजिकल एनार्जी अर्थात फिजिकल एनार्जी एटा उत्तर हबे डी एर चार जयफुल एफर्ट एर एकेर दागेरटा करते हबे ग्रिप्ड एर एकेर दागे ग्रिप्ड तारपरे एकेर बी एगुलो देखो तोमादेर ओई इनफरमेशन निये फिल आप करते हबे टेक्स्ट थेके अर्थात जे अंशटा देया रयेछे बार बार एकटा जिनिस बोले दिई तोमादेर एटा खेयाल करबे जे जे अंशटा देया रयेछे बाकी टेक्स्ट थेके कोनो फ्रेज बा शब्द निये लिखते हबे जाते करे पुरोटा एकटा कमप्लीट सेंटेंस हय कारण तोमादेर प्रश्नते बलाई थाके जे कमप्लीट दि फलोइंग सेंटेंसेस उइथ इनफरमेशन फ्रम दि टेक्स्ट কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তোমরা এই উত্তরগুলো খেয়াল করো, যে অংশটা রয়েছে ঠিক তার পর থেকে এমনভাবে টেক্সট থেকে শব্দ নেওয়া হচ্ছে যাতে করে একটা সম্পূর্ণ মিনিংফুল সেন্টেন্স হয়, অর্থপূর্ণ একটা বাক্য হয়। তাহলে একের দাগে এরকম করলে ইন দি মিডস্ট অফ গ্রিভিং পিপিল, তারপর দেখো বাপু হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপু হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। পাংচুয়েশনগুলো একবারে টেক্সটে যেমনভাবে আছে সেইভাবে করবে। তারপরে 3 নম্বর দেখো ওয়াজ ওপেন দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান। ওয়াজ ওপেন দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান। এবারে 1 এ সি এ এটা ট্রু ফলস করতে হবে, তোমরা জানো। তাহলে 1 এ সি এ দেখো প্রথমেরটা মোর, এটা টি হবে অর্থাৎ ট্রু, টি বসালাম এটা। মোর ওভার টু ওয়াক ওয়াজ ওপেন দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান। তাহলে এই অংশটা, এই সেন্টেন্সটা হুবহু আমরা তুলে লিখলাম। মোর ওভার টু ওয়াক ওয়াজ ওপেন দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান। তারপরে 2এরটা করতে হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আই ওয়াজ অ্যামাং পিপিল ফর হুম ওয়াকিং উইথ বাপু had a special meaning. I was among people for whom walking with Bapu had a special meaning. এবার আমরা 2 এর এ অর্থাৎ প্রশ্নগুলোতে যাব। 2 এর এ যে পোয়েমের প্রশ্নগুলো অবজেক্টিভে কি আছে দেখো, এর প্রথমে 4 করব। এটা 4 হবে পোয়েট, বি এরটা হবে 2 মেল ডিয়ার, সি এরটা করবে 1 ট্রাইবেল পিপল, সি এটা 1 ট্রাইবেল পিপল, আর ডি এরটাও হবে 1 মিটিং উইথ স্টার্ক রিয়েলিটি, মিটিং উইথ স্টার্ক রিয়েলিটি। এবারে 2 এর বি এ অ্যান্সারটা খেয়াল করো। এখানে প্রথমে প্রশ্নটা ভালো করে দেখো যে নেম দি পোয়েম হোয়ার ইউ ফাইন্ড দি অ্যাবাভ লাইন। তো এটা খুব সোজা। তাহলে দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড দি নেম অফ দি পোয়েট ইজ টেড হুইস। এটা লিখে দিবে, কারণ এটা তোমাদের সুবিধাও হবে, বা যেহেতু 2 নম্বর আছে এটাও লিখে দিবে যে দি নেম অফ দি পোয়েট ইজ টেড হুইস। আর তোমরা এটা তো মুখস্থ করে রেখেছে, দুটো তোমাদের কবিতা ফ্যাবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি, দুটোই মুখস্থ করবে ভালো করে। এবং কবিতার সঙ্গে কবিতা নামটা এবং কবির নামটা অবশ্যই জেনে রাখবে, ভালো করে মুখস্থ করে বানানসহ। দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি and the name of the poet is Ted Hughes। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা উত্তরটা, 2 নম্বর প্রশ্নটা উত্তরটা এখানে বলেছে প্রশ্নটা ডেসক্রাইব দি অ্যাপিয়ারেন্স অফ দি ওল্ড উইমেন। তাহলে কি লিখলে না দি ওল্ড উইমেন হ্যাড এ নবলি স্টিক অ্যান্ড ওয়াজ ড্রেসড ইন র্যাগস, সি হ্যাড এ স্ট্রেঞ্জ লিটল ব্যাগ অ্যান্ড সি মেড স্ট্রেঞ্জ সাউন্ডস। তাহলে কি লিখছে দেখো আবার উত্তরটা যে দি ওল্ড উইমেন হ্যাড এ নবলি স্টিক, তোমার পুরো লাইনগুলো রয়েছে, অ্যান্ড ওয়াজ ড্রেসড ইন র্যাগস, সি হ্যাড এ স্ট্রেঞ্জ লিটল ব্যাগ, একটা অদ্ভুত রকমের ছোট ব্যাগ ছিল, অ্যান্ড সি মেড স্ট্রেঞ্জ সাউন্ডস, অদ্ভুত সে শব্দগুলো করছিল, সি মেড স্ট্রেঞ্জ সাউন্ডস। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 151, অর্থাৎ 151 পাতায় তোমরা দেখো এখানে রয়েছে তোমাদের পরবর্তী পেজ, যেটা আমরা সিন নিয়ে আলোচনা করছি। এবারে দেখো প্রথমেই রয়েছে কি না এর 1 এর দাগে করবে, 1 এর এ করবে 2 ফেভারেবল উইন্ড, এখানে এটা ফেভারেবল উইন্ড করতে হবে, এ 2 ফেভারেবল উইন্ড। তারপরে বি এর 1 স্টাম্বলড অ্যান্ড ফেল, স্টাম্বলড অ্যান্ড ফেল। সি এর করবে 2 বোথ সাইডস, এর 2 বোথ সাইডস। ডি এর হবে 2 দি কর্ড স্ন্যাপড, দি কর্ড স্ন্যাপড। আর ই এর হবে 3 দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ, দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গ্র্যান্ড উইন্ড, দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গ্র্যান্ড উইন্ড। এবারে আমরা 1 এর বি এটা 1 এর বি এর হ্যাঁ 1 এর বি এর প্রশ্নগুলো উত্তরটা দেখো, যে অংশটা রয়েছে তারপর থেকে এরকম লিখতে হবে যে প্যাচ দি কাইট আপ উইথ ইট, প্যাচ দি কাইট আপ উইথ ইট। তারপরে 2 এর ए अंशटा लिखले पुरो वाक्य होबे जे फ्लाइंग दि काइट तीने तारपरे अंशटा लिखबे दि बीट अफ कॉर्ड इन हिज हैंड एंड दि स्नैप्ड काइट। এটা এইভাবে উত্তরটা করবে। এখানে একটু বুঝে নিয়ে দেখো যে সে কেন এইখানটা, হ্যাঁ যেমন প্রশ্নটা রয়েছে তাতে কিন্তু একটু ভালো করে খেয়াল করবে যে ফুলিশলি ক্লড ওয়াজ লুকিং অ্যাট, তাহলে কিসের দিকে বোকার মতো তাকিয়েছিল, না এরকম করবে যে দি বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড হাতে থাকা তা সেই সুতোর টুকরোটা অ্যান্ড দি স্ন্যাপড কাইট। এবার সিয়ের দাগে একের সিয়ের একের প্রশ্নটা উত্তরটা দেখো এরকম করবে দেয়ার ওয়ার অনলি টু চিলড্রেন ইন দি বিগ হাফ মুন বিকজ দে হ্যাড নো রিলেটিভস ইন দি আইল্যান্ড অ্যাট দ্যাট টাইম। এটি খেয়াল করো, এই উত্তরটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি তবু ভালো করে ভেঙে বলছি। দেখো যে এরকম করে লিখবে যে দেয়ার আর অনলি টু চিলড্রেন ইন দি বিগ হাফ মুন অর্থাৎ বিগ হাফ মুন আইল্যান্ড আর কি। দেয়ার আর অনলি টু চিলড্রেন ইন দি বিগ হাফ মুন বিকজ কারণটা কি না দে হ্যাড নো রিলেটিভস তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না ইন দি আইল্যান্ড ওই দ্বীপেতে অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, পরে আত্মীয় স্বজন এসেছিল অর্থাৎ তার কাজিনরা এসেছিল কিন্তু সেই জন্যই বলতে হবে সেই সময়ে তারা দুজনই ছিল দে হ্যাড নো রিলেটিভস ইন দি আইল্যান্ড অ্যাট দ্যাট টাইম। তারপরে দুয়েরটা উত্তর খুব সোজা দি ফ্লাইং অফ দি কাইট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ বার্ড। দ্যাট অফ এ মানে কি একটা পাখির উড়ার সঙ্গে, তাহলে দি ফ্লাইং অফ দি কাইট অর্থাৎ ঘুড়ির উড়াটা তুলনা করা হচ্ছে পাখির উড়ার সঙ্গে, সেই জন্য সেটাকে ইংরেজিতে এরকমভাবে বলতে হচ্ছে টু দ্যাট অফ এ কাইট। দি ফ্লাইং অফ দি কাইট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ বার্ড। দি ফ্লাইং অফ দি কাইট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ বার্ড। এবারে দুয়ের এ অর্থাৎ পোয়েমের আমি প্রশ্নগুলোর উত্তর মাল্টিপল চয়েসগুলো এমসিকিউ প্রশ্নগুলো উত্তর দেখো। এর দাগে করবে 4 সার্চ ফর এ ডিয়ার, সার্চ ফর এ ডিয়ার। তারপরে বি এর করবে 4 অ্যান আগলি লুকিং ওল্ড ওক ট্রি, অ্যান আগলি লুকিং ওল্ড ওক ট্রি। তারপরে সি এর দাগে 4 করতে হবে ওক ট্রি, সি এর দাগে 4 ওক ট্রিজ। আর ডি এর দাগে হবে 2 ট্রেম্বলড ইন ফিয়ার, দুয়ের দাগে করবে ডি এর হবে 2 ট্রেম্বলড ইন ফিয়ার। এবারে খেয়াল করো এইখানে দেখো বি এর যে প্রশ্নগুলো আছে হাউ ইজ দি উইমেন ডেসক্রাইব, তাহলে এরকমভাবে লিখলে দি উইমেন ইজ ডেসক্রাইব, দি উইমেন ইজ ডেসক্রাইবড অ্যাজ ওল্ড হ্যাভিং এ নবলিস্টিক অ্যান্ড এ লিটিল ব্যাগ। তাহলে দি উইমেন ইজ ডেসক্রাইবড অ্যাজ ওল্ড মানে বৃদ্ধা, হ্যাভিং এ নবলিস্টিক অ্যান্ড এ লিটিল ব্যাগ। সি ইজ ড্রেসড ইন র্যাগস, এটা অবশ্যই লিখতে হবে সি ইজ ড্রেসড ইন র্যাগস অর্থাৎ সে ছেঁড়া জামা কাপড় পরেছিল, সি ইজ ড্রেসড ইন র্যাগস। এটা প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা থাকার জন্য প্রেজেন্ট টেন্সে এইভাবে উত্তরটা করা আছে। তারপরে বিয়েরটা দেখো দি উইমেন ডিক্লেয়ার দ্যাট সি হ্যাড দি, এই প্রশ্নটা দেখো পাস্ট টেন্সে থাকার জন্য এইভাবে করা আছে দি উইমেন ডিক্লেয়ার দ্যাট, দি উইমেন ডিক্লেয়ার দ্যাট সি হ্যাড দি পোয়েটস সিক্রেট ইন হার লিটিল ব্যাগ then she began to cackle. The poet, the woman declared that she had the poet's secret in her little bag. Then she began to cackle. अच्छा এরপর আমরা চলে যাব 171 পেজে। 171 দেখো সেরকমভাবে আমরা সিম্পল সেটা নিয়ে আলোচনা করছি এবং প্রশ্নগুলো দেখো এখানে এর একের দাগে দেখো একের এ কীরকম রয়েছে না এটা করতে হবে, এটা মেমোরির করতে হবে অর্থাৎ স্মৃতিকথা। এটা তোমাদের মনে হতে পারে অটোবায়োগ্রাফি কিন্তু এটা অটোবায়োগ্রাফি হবে না, এটা বারবার বলছি। এটা তোমাদের যখন টেক্সট বইটা দেখবে প্রথমেই লেখা রয়েছে নয়নতারা সাইকেলস মেমোরির, তাহলে এটা মেমোরির লিখতে হবে অর্থাৎ স্মৃতিকথা মেমোরির একের এ। তারপর দুয়েরটা করবে সি টি আর তিনেরটা করবে সি দিল্লি আর চারেরটা হবে ডি এ ফ্যান্ড ফ্লেম, চারেরটা ডি এ ফ্যান্ড ফ্লেম। পাঁচেরটাও ডি করতে হবে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, পাঁচেরটাও ডি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। তারপরে একের বি একের দাগেরগুলো দেখুন এরকম লিখতে হবে প্রথমে, এটা একটু উত্তরটা বড় হবে সাজিয়ে লিখতে হবে যে প্রথমে যে অংশটা রয়েছে তারপর থেকে এইভাবে লিখবে যে হোয়েন দি পিপিল জাসেল্ড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইনটু দি হাউস, যা রয়েছে তারপর থেকে এই অংশটা জুড়বে, এই অংশটা পুরো টেক্সটে রয়েছে হোয়েন দি পিপিল জাসেল্ড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইনটু দি হাউস। এটা হোয়েন দি শুরু, হোয়েন দি পিপিল জাসেল্ড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইনটু দি হাউস। তারপরে দেখো এটা প্রশ্নটা কি, এখানে বলেছে প্রশ্নটা তোমাকে লিখতে হবে, শুধু প্রশ্নটা যেমন আছে এরকম কোটেশন মার্কের মধ্যে হুবহু তুলে দাও। হোয়াট উইল বিকাম, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তারপরে তাই 3 নম্বর এরকম করবেন, When one is faced with the shock of a loved one's death, যে অংশটা রয়েছে তারপর থেকে এই অংশটা দিলে পুরো উত্তরটা মিলবে। দেখো একটা সেন্টেন্স হবে কমপ্লিট, When one is faced with the shock of a loved one's death। তারপরে একে সি এগুলো টু ফলসগুলো করতে হবে। গান্ধীজি ডায়েট অফ হার্ট অ্যাটাক, তাহলে এটা অবশ্যই আমরা ফলস তো বলবো কারণ এই অংশটা লাইনটা রয়েছে। দেখো গান্ধীজি হ্যাড বিন, মানে এই অংশটা আমি এটা প্রথমে একটু ছেড়ে দিলাম বা কয়েকটা ডট দিলাম, মানাটা কি না আমার সেন্টেন্সটা প্রথম থেকে লিখিনি, এটা সিঙ্গেল মিটার কমাবে না, কিছুটা ছেড়ে দিয়ে আমার যে অংশটা লিখলেই উত্তরটা আমার সাপোর্ট করা হবে অর্থাৎ ট্রু না ফলস ঠিক সাপোর্ট হয়ে যাবে সেই অংশটি লিখছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এইটুকু লিখলে আমার ফলস যে উত্তর সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, সাপোর্ট হয়ে যাচ্ছে। তারপর দুয়েরটা দেখো এটাও ফলস অর্থাৎ এফ করতে হবে, দিয়ে এবার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখলে দি পিপিল ওয়ার টু স্টান্ড, এটা টি ডবলও হবে, দি পিপিল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দি বিগিনিং, দি পিপিল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দি বিগিনিং। তারপরে এবার দুয়ের এ দেখো প্রশ্নের উত্তরগুলো, তাহলে একে ডি করতে হবে, এ ড্রিম অফ দি পোয়েট, একে ডি এ ড্রিম অফ দি পোয়েট। তারপরে দুয়ের দাগে এ করতে হবে মেল ডিয়ার, দুয়ের এ মেল ডিয়ার। তিনের এ ওক ট্রি, তিনের এ ওক ট্রি। আর চারের সি বিনিত দি বাউস। এবার দুয়ের বি এ প্রশ্নগুলো যেটা রয়েছে দেখো সেই প্রশ্নটা প্রথমে 1 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা এইভাবে করতে পারো, দি পোয়েট হ্যাড টু সুয়ার টু দি ওক ট্রিস, সে ওক গাছের কাছে কবি শপথ নিতে বাধ্য হলো দ্যাট যে whenever he would see an oak tree felled he would plant two, whenever he would see an oak tree felled he would plant two। তারপর দুয়েরটা উত্তরটা দেখো, when the old woman opened up her little bag, তারপর কমাটা দিবে the poet came twice awake, এটা খুব সোজা উত্তর, when the old woman opened up her little bag the poet কেম টুয়াইস অ্যাওয়েক। এরপর আমরা চলে যাব 193 পেজে চলে যাচ্ছি, 171 পরে আমরা দেখো 193 পেজে চলে যাচ্ছি, যেখানে প্রথমে আবার সেই সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং প্রথমে সিনে সেই একের হ্যাঁ দেখো এখানে প্রশ্নগুলো 93 না আছে 94 আছে প্রশ্নগুলো। একের এ প্রথমে এর দাগের উত্তরটা দেখো, এর টেলিফোন কল, এর উত্তরটা হবে এর টেলিফোন কল। তারপরে বিয়ের দাগে কি উত্তরটা হবে, বিয়ের দাগে করতে হবে 2 3, বিয়ের দাগে হবে 3 এ প্রেয়ার মিটিং, তাহলে এ 2 হলো এ টেলিফোন কল, বিয়ের 3 এ প্রেয়ার মিটিং। আর সিয়ের করবে 3 গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, সিয়ের করবে 3 গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। আর ডিয়ের করবে 4 এ ব্রাউন ব্লার অফ ফেসেস, ডিয়ের হবে 4 এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আর ইয়ের করবে 2 ফিউ মিনিটস, ইয়ের হবে 2 ফিউ মিনিটস। এবারে একের বি উত্তরটা দেখো, এখানটা লিখতে হবে বাই অ্যান আর্জেন্ট, বাই এরকম যা যে অংশটা রয়েছে তারপর থেকে লিখবে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তো এইটা তোমাদের এইখানে কিন্তু এরকম রয়েছে যে বাই অ্যান আর্জেন্ট দেখো টেলিফোন কল রয়েছে, তাহলে তোমরা এখানে রয়েছে দেখো যে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন তাহলে এখানে টেলিফোনই রয়েছে তাহলে টেলিফোনই করলে তোমরা অবশ্য যেরকম থাকবে সেরকমই করবে। তারপরে হচ্ছে হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপরে দি রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট, দি রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। তারপরে একে সি এটা ফলস হবে অবশ্যই, তবে এইখানে একটা খেয়াল করবে যে এই এ দুয়ের দাগে এটা রয়েছে ব্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, এটা ব্যাড হবে না, এটা একটু মিস্টেক আছে প্রিন্টিং মিস্টেক, এটাকে স্যাড করতে হবে। মানে বিয়ের যে দুয়ের দাগ একটা এটা হচ্ছে উত্তরটা, প্রশ্নটা কিন্তু ব্যাড নয় স্যাড, যাই হোক তোমরা একটু খেয়াল করে নেবে। তারপরে এবার একে সি আমরা যাব, এটা প্রথমে হবে ফলস, তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ, এখানে এটা হ্যাড বিন শট হবে SHOT, কারণ এটা তোমরা তো দেখেছো লাইনটা এখানে আছে, এই যে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, ওই পুরোপুরি লাইনটা তোলা হচ্ছে, সেখানে এটা হবে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তাহলে আবার বলছি হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তারপরে একটা ফুল স্টপ দিয়ে দিলে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, মানে এই অংশটা আমাকে পুরো লিখতে হবে। তারপরে আমি এই কোটেশন মার্কটা শেষ করলাম। তারপর দুয়ের দাগেরটা এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এবারে দুয়ের এর দাগে এর প্রথমেরটা উত্তর হবে এক দি মাউন্টেন্স এন্ড, এক এর এক হবে দি মাউন্টেন্স এন্ড, বি হবে বি এর এক হবে দি মাউন্টেন, বি এরও এক হবে দি মাউন্টেন, সি এর করবে দুই দি স্কুইরাল, আর ডি এর করবে তিন লার্জনেস, ডি এর করবে তিন লার্জনেস। তারপরে দুইয়ের বিয়ের দাগের দেখো বিয়ের একেরটা উত্তর করতে প্রশ্নটা উত্তর অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। প্রশ্নটা উত্তর খুবই সোজা, কারণ এখানে লাইনটা এইভাবেই সব রয়েছে, তুমি হুবহু লাইনটা এইভাবে তুলে দিলে এবং সঠিক উত্তর হবে, ভুল হবে না। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। তারপরে বিয়ের দাগের উত্তরটা দেখো টু অকুপাই, এটা টু অকুপাইও লিখতে পারো অথবা এরকম অকুপাইংও করতে পারে, OCCUPYING অকুপাইংও লিখতে পারো, টু অকুপাই অথবা অকুপাইং OCCUPYING অকুপাইংও লিখতে পারো। অকুপাইং বা টু অকুপাই হিজ প্লেস ইজ নট ডিসগ্রেস টু দি স্কুইরাল, ইজ নট ডিসগ্রেস টু দি স্কুইরাল। এরপরে আমরা পেজ চলে যাব 214-তে, দেখো সেইখানেও আবার সেরকম প্রথমে আমরা ইয়ে করছি এর দাগের উত্তরগুলো। একের এ, একের এ দেখো এটা করতে হবে তিন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা এটা হবে তিন, এখানে যা তোমার অল্টারনেটিভ বা অপশানগুলো রয়েছে তাতে এর তিন করতে হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর বিয়ের হবে এক হ্যাভিং কিনস ব্যাক, হ্যাভিং এখানে দেখো যে হ্যাভিং কিনস ব্যাক, এটা দুয়ের বিয়ের এক করলে হ্যাভিং কিনস ব্যাক, সি এর করবে তিন টু, সি এর হবে তিন টু, ডি এর হবে তিন এ কুইরেল এ কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, তাহলে ডি এরও করলে তিন এ কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, আর ই এর করলে দুই। এখানে আমি তবে একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটু দাগ দিয়ে রেখেছি যাতে করে তোমরা একবার দেখে নিতে পারো। তারপরে তাহলে ডি এরটা করলে তিন এ কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, আর ই এরটা করলে দুই এ ট্রি টপ, ই এরটা করলে দুই এ ট্রি টপ। এবারে বিয়ের একের দাগে দেখো যে অংশটা রয়েছে তারপর থেকে এরকম লিখবে হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। তারপরে সি টার্নড পেল, এখানে যেরকমভাবে সাজালে উত্তরটা করতে হবে, হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার, কোমা দিয়ে সি টার্ন ফেল করতে হবে, তবে মানাটা আসবে যা এখানে রয়েছে। কারণ এখানে দেখো সিং দি কাইট প্যাচড উইথ দি লেটার দেয়ার মাদার হ্যাড ওয়ান্স রিটিন, মানে ওই লেটারটা যে চিঠিটা তাদের মা একসময় লিখেছিল তার ভাইকে অর্থাৎ তাদের মামাকে, তাহলে হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এখানে টু হার ব্রাদার মানে তাদের বাবা হচ্ছে আগে ফাদার, ক্লড এবং ফিলিপ্পার বাবা, অর্থাৎ যে লিখছে আন্ট এস্থার তো তাদের পিসি মানে যেটা বলছি আমরা আন্ট, তাহলে সেই এস্থার তার ভাইকে লিখছে মানে তার বাবাকে লিখেছিল। তাহলে হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার সি টার্নড পেল, এখানে যেরকম মানে তাতে এটা করতে হবে যে হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার সি টার্নড পেল। তাহলে এটা যেরকম মানেটা রয়েছে সেই অনুযায়ী করবে। সিইং দি কাইট প্যাচড উইথ দি লেটার কমা দেয়ার মাদার হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার সি টার্নড পেল। আচ্ছা এরপরে দেখো সিইং দি কাইট প্যাচড উইথ দি লেটার দেয়ার মাদার, এখানে দেয়ার মাদার বলার জন্যে এটা হবে কিন্তু ঠিকই আমি প্রথমেই বললাম তোমাদের, আমি একটু ভুল বললাম যে এইখানে এটা কিন্তু ডিক অ্যান্ড মিমির মামা হচ্ছে, ডিক অ্যান্ড মিমির মামা আর ফিলিপ্পা ক্লডের বাবা, তাহলে কিন্তু এইখানে যা বাক্যটার অর্থ তাতে কিন্তু এটা ডিক অ্যান্ড মিমির মামাই হবে। তাহলে হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার সি টার্ন পেল। তারপরে দুয়েরটা দেখো দি ন্যারেটরস কাজিনস, এটা হবে দুয়েরটা হবে দি ন্যারেটরস কাজিনস COUSINS দি ন্যারেটরস কাজিনস। তারপরে তিনেরটা এরকম করবে হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। তারপরে সিয়ের একে সিয়ের অ্যান্সারটা দেখো এক নম্বরে সি স্যাট ডাউন হোয়েন সি কেম টু লার্ন ফ্রম দি নেমস রিটিন অন দি কাইট হু দে মাস্ট বি, তাহলে সে বসে পড়েছিল যখন সে জানতে পারল চিঠির উপরে লেখা নামগুলো থেকে যে কে তারা হবে বা কারা তারা হবে, তখন সে বসে পড়ল। এরপর তারপরে কি করলো না সি দেন রোট এ লেটার, সি দেন রোট এ লেটার টু বিগ হাফ মুন, সি দেন রোট এ লেটার তারপর সে একটা চিঠি লিখলো টু বিগ হাফ মুন। এরপরে দেখো দু নম্বরের অ্যান্সারটা টু টেল ডিটেলস অ্যাবাউট হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট, টু টেল ডিটেলস অ্যাবাউট হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট the speaker's father unfolded the whole story, the speaker's father unfolded the whole story to tell details about what had become of their kite, the speaker's father unfolded the whole story। এবার আমরা দুয়ের এ অর্থাৎ পোয়েমের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো করবো। এর দাগে 3 হবে দি ওক ট্রিস, এর দাগে 3 দি ওক ট্রিস, বি এর হবে 1 সাইলেন্টলি, বি এর 1 সাইলেন্টলি, সি এর 1 ইনডিফারেন্ট, এখানে যা অল্টারনেটিভগুলো আছে সেই অনুযায়ী করতে হবে ইনডিফারেন্ট, আর ডি এর 3 ব্যাগ, ডি এর 3 ব্যাগ। এবার 2 এর বিয়ে প্রশ্নটা প্রথম প্রশ্নটা উত্তর দেখুন দি ওল্ড উইম্যান রিপ্রেজেন্টস অ্যান আগলি লুকিং ওল্ড ওক ট্রি, এটা একটু আনকমন কোশ্চেন, ভালো করে মনে রাখো বা দেখে নাও। The old woman represents an ugly looking old oak tree, the old woman represents an ugly looking old oak tree। তারপর 2 নম্বরের প্রশ্নটা অ্যানসারটা দেখো the old woman opened up her little bag and the poet came twice awake, the old woman opened up her little bag and the poet came twice awake। আচ্ছা এরপরে আমরা চলে যাব 236 নম্বর পেজে, তোমরা দেখো একটু 236 নম্বর পেজে সেই প্রথমেই আবার একই এর অ্যান্সারগুলো একটু খেয়াল করো। দেখো প্রথমে হচ্ছে 1-এর বি, উত্তর হচ্ছে 1-এর বি এলাহাবাদ, তারপরে 2-এর হবে এ গ্যাঞ্জেস, 3-এর সি গান্ধীজি, चारेर डी लॉस्ट, चारेर डी लॉस्ट। पाँचेर ए नयनतारा साइकेल, पाँचेर ए नयनतारा साइकेल। এবারে একের বিটা এলো খুব সহজ উত্তর দেখো, যে অংশটা রয়েছে তারপর থেকে অংশটা লিখবে স্যাং ভজনস, স্যাং ভজনস। তারপর দু একটা দেখো, গান্ধীজিস প্রেজেন্টস অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস, গান্ধীজিস প্রেজেন্টস অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তারপরে দেখো উইদিন এ ম্যাজিক সার্কেল, তিন নম্বর করবে উইদিন এ ম্যাজিক সার্কেল। এবারে একে সি এফ এক নম্বরে হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এইভাবে, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখছো আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তারপরে দুয়ের দাগে এফ অর্থাৎ ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম। এবার দুয়ের এর দাগে এখানে দেখো পোয়েমের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো, একের হবে সি ব্যাক, দুয়ের হবে এ নাট, তিনের হবে বি দি স্কুইরেল, আর চারের করবে ডি লিভলি, এখানে উত্তর হবে লিভলি। দুয়ের বিয়েরটা দেখো, দুয়ের বিয়ে একের প্রশ্নটা উত্তর, দি মাউন্টেন ইজ নট সো স্মল অ্যান্ড স্প্রাই অ্যাজ দি স্কুইরেল, দি মাউন্টেন ইজ নট সো স্মল অ্যান্ড স্প্রাই অ্যাজ দি স্কুইরেল, ইট ক্যান নট অলসো ক্র্যাক এ নাট লাইক হিম, ইট ক্যান নট অলসো ক্র্যাক এ নাট লাইক হিম। এবারে দেখো দুয়ের দাগের উত্তরটা, দি ফ্রেশ ট্যালেন্টস ডিফার, এই ট্যালেন্টস ডিফার এটার অর্থ হচ্ছে দি ফ্রেশ ট্যালেন্টস ডিফার মিনস, এর অর্থ হলো ডিফারেন্ট থিংস হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটিস, ডিফারেন্ট থিংস হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটিস। এটা তোমাদের একটু আনকমন কোয়েশ্চেন, তাহলে এটা কিন্তু একটু ভালো করে মনে রাখো যে ট্যালেন্টস ডিফার এটা মানে কি না ডিফারেন্ট থিংস হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটিস। এরপর আমরা চলে যাব 257 পেজ নম্বর দেখো, 257-তে আবার সেই প্রথমে প্রোজ আছে, একের দাগে আমরা করব একের ইয়ে অর্থাৎ দেখো একের ইয়েতে কী আছে, একের এর এর আবার হবে এক হবে উত্তর হবে এর এক এস্থার, এর এক এস্থার। তারপরে বিয়েরটা হবে 3 দি কাইট, আর সিয়েরটা হবে 4 ইনসাইড দি উডস, ডিয়ের করবেও ডিয়েরও 4 করবে, দি ন্যারেটর হার ফাদার অ্যান্ড হার ব্রাদার, তারপরে ইয়েরটা করবে 2 দি ন্যারেটরস ফাদার। এবার একের বি দেখো যে অংশটা রয়েছে তারপর থেকে লিখবে একের বি এর এক, এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তারপরে দুয়েরটা করবে আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার, আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার। তিনেরটা করবে সি আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ দি ভেরি ওল্ড লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, সি আন্ডারস্টুড মানে যে অংশটা রয়েছে তারপর থেকে এইভাবে এই অংশটা লিখলে তবে একটা কমপ্লিট সেন্টেন্স হবে এবং অর্থ থাকবে বা পুরো মিনিংফুল সেন্টেন্সটা হবে। কী রকম না যে অংশটা রয়েছে তারপর থেকে লিখছো সি আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ দি ভেরি ওল্ড লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। তারপরে একে সি এর অ্যান্সারগুলো খেয়াল করো, দি নেমস অফ আন্ট এস্থার্স পেরেন্টস ওয়ার ফিলিপ্পা অ্যান্ড ক্লড, দি নেমস অফ আন্ট এস্থার্স পেরেন্টস ওয়ার ফিলিপ্পা অ্যান্ড ক্লড। তারপরে দুয়েরটা অ্যান্সারটা খেয়াল করো, দি স্টোরি টোল্ড বাই দি ফাদার ওয়াজ অ্যাবাউট কি সম্পর্কে তার বাবা গল্পটা বলেছিল, অ্যাবাউট হাউ দি ফাদার বিকেম সেপারেট ফ্রম হিজ সিবলিংস, মানে তার ভাই বোনদের কাছ থেকে। এটা ভালো করে উত্তরটা খেয়াল করো, আমি আর একবার বলি দেখো যে দি স্টোরি এটা একটু আনকমন অ্যান্সার, তো তাহলে আনকমন কোশ্চেন একটু আনকমন কোশ্চেনটা হওয়ার জন্য সেরকমভাবে উত্তরটা লিখতে হচ্ছে। আনকমন একটু কোশ্চেন এই ধরনের প্রশ্নটা তোমাদের তত পড়ছে না। তাহলে দি স্টোরি টোল্ড বাই দি ফাদার ওয়াজ অ্যাবাউট হাউ দি ফাদার বিকেম সেপারেটেড হাউ দি ফাদার বিকেম সেপারেটেড ফ্রম হিজ সিবলিংস। এটা খেয়াল করো SIBLINGS সেপারেটেড ফ্রম হিজ সিবলিংস and how later he became reunited with his sister and her children. তাহলে উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারলে। The story told by the father was about how the father became separated from his siblings and how later he became reunited with his sister and her children. এবারে দুয়ের এ অর্থাৎ পোয়েম থেকে MCQ প্রশ্নগুলোর উত্তর। চারের হবে A4 ফিল পেন। A4 ফিল পেন। বিয়ের করবে 4 হিজ ড্রিম। বিয়ের 4 হিজ ড্রিম। সিয়েরটা হবে 3 ও কুড। সিয়েরটা 3 ও কুড আর ডিয়েরটা 2 ম্যানকাইন্ড। এবার দুইয়ের বি দেখো প্রশ্নের উত্তরটা। দি পোয়েট এক্সপিরিয়েন্সড দি চেঞ্জ। The poet experienced the change that his work was the work of a human child, but his heart was a tree. The poet experienced the change that his work was the work of a human child, but his heart was a tree. But his heart was a tree. এবারে বিয়ের দাগে অ্যান্সারটা খুব সোজা। The poet came back to human company. The poet came back to human company. আচ্ছা এরপরে তোমাদের আমরা চলে যাব 257 পরে 279 নম্বর পেজে। দেখো 279 পেজে আছে, সেখানেও সেই তোমাদের ওই একই প্রথমে তোমরা হ্যাঁ একই এর দাগে প্রশ্নগুলো খেয়াল করো। দেখো একের এর দাগে একের হবে সি সামার। একের সি সামার। দুয়ের হবে বি উইদাউট ওয়েভস। দুয়ের বি উইদাউট ওয়েভস। আর তিনের এ এ বয়। তিনের এ এ বয়। আর চারেরটা হবে সি শিপরেক্ট মেরিনার্স। আর পাঁচের বি তিন সেল। এখানে কিন্তু যা আছে এটা ভালো করে খেয়াল করবে উত্তরটা। এটা কিন্তু তিন সেল করতে হবে, গোল্ড নয়, এটা তিন সেল হবে। তাহলে পাঁচের বি তিন সেল। এবারে কজ ইফেক্ট, এটা এ প্রসঙ্গে আমি আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, বলেছিলাম যে কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে ফলাফল। তাহলে এফেক্টের ঘরে যখন স্টেটমেন্ট দেওয়া থাকবে তখন তোমরা এরকম অর্থটা ধরবে, যদি এইটা যদি ফল হয় তাহলে এটার কারণটা কি। আর কারণটার ঘরে যখন কজের ঘরে যখন দেওয়া থাকবে তখন যদি এইটা যদি কারণ হয় তাহলে এর ফলে কি ঘটলো বা এর ফলে কি হলো, এরকমভাবে ধরে করবে। তাহলে এখানে তোমাদের এফেক্টের ঘরটাই করতে হবে, কারণ কজের ঘরে দেওয়া আছে দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইদাউট রিপিলস। তাহলে ফলটা কি না দি হারবার ইজ ফাইন অ্যান্ড লাভলি। এর ফলে কি হলো না হারবারটাকে দেখাচ্ছে সুন্দর এবং মনোরম। তাহলে দি হারবার ইজ ফাইন অ্যান্ড লাভলি। দি হারবার ইজ ফাইন অ্যান্ড লাভলি। আচ্ছা এবারে দেখো ফলাফলের ঘরে দেওয়া আছে এভরি সামার দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার স্পেন্ড দেয়ার টাইম জয়ফুলি। তাহলে এইটা যদি ফলাফল হয় তাহলে এর কারণটা কি না ইন সামার ইট ওয়াজ অলওয়েজ লাভলি। ইন সামার ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন অ্যান্ড দে হ্যাড সাম হবি। তাহলে আবার বলছি দেখো ইন সামার ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন অ্যান্ড দে হ্যাড সাম হবি। এবার একে সিয়ে দেখো। তাহলে প্রথমে তোমাদেরকে হ্যাঁ এখানে সেই ইনফরমেশান নিয়ে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল আপ করতে হবে। তাহলে যে অংশটা রয়েছে তারপর থেকে লিখবে একের দাগে কী লিখবে। ডিক অ্যান্ড মিমি কেম দি লাস্ট সামার। অর্থাৎ কেম দি লাস্ট সামার মানে পরের সামারে, অর্থাৎ ডিক অ্যান্ড মিমি কেম দি লাস্ট সামার, এরকম মানাটা করতে হচ্ছে। এটা প্রশ্নটা আগে দেখো বলছে দি ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দি লাস্ট সামার। মানে গত গ্রীষ্মে যখন ডিক এবং মিমি আসার আগে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দি লাস্ট সামার। তারপর একটা দেখো মেড প্লেন্টি অফ কাইটস অ্যান্ড প্লেড শিপরেক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। তাহলে যে অংশটা হচ্ছে তারপর থেকে এই অংশটা দিবে, তাহলে উত্তরটা তাহলে বাক্যটা কমপ্লিট হবে। মেড প্লেন্টি অফ কাইটস অ্যান্ড প্লেড shipwrecked mariners সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। তাহলে মেড প্লেন্টি অফ কাইটস অ্যান্ড প্লেড shipwrecked mariners সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। তারপরে দেখো দেয়ার ফুল নেমস ক্লডলিট অ্যান্ড ফিলিপালিট অ্যান্ড বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে কি লিখেছিল ঘুড়ির উপরে? দেয়ার ফুল নেমস ক্লডলিট অ্যান্ড ফিলিপালিট অ্যান্ড বিগ হাফ মুন লাইট হাউস। তারপরে দেখো এবারে দুয়ের এর দাগের প্রথমে করবে এর তিন মাউন্টেন, এর উত্তর হবে তিন মাউন্টেন, বি এর হবে দুই স্কুইরেল আর সি এর হবে এক স্কুইরেল, সি এরও এক স্কুইরেল হচ্ছে, আর ডি এর হবে তিন ইয়ার অ্যান্ড স্ফিয়ার। তাহলে এ এর তিন মাউন্টেন, বি এর দুই স্কুইরেল, সি এর এক স্কুইরেল আর ডি এর তিন ইয়ার অ্যান্ড স্ফিয়ার। এবারে দুয়ের বিয়ের দাগে একেরটা প্রথমে ফলস হবে এটা, তাহলে এরকমভাবে করবে লাইনটা যেমনভাবে দেখিয়ে দিয়েছি। দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল একটা স্ল্যাশ দিলে একটা লাইনটা, এরপরের লাইনটা হচ্ছে হ্যাড এ কোয়ার্ল, দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। তারপরে দুয়ের এটা হবে ট্রু বা টি, কী করবে না ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব 299। দেখো 299 তোমাদের প্রথমেই যেটা রয়েছে এখানে প্রশ্নগুলো এই পাতা রয়েছে 300 পাতাতে, সেখানে এর দাগে দেখো এর করবে দুই মিসেস নাইডু, এর হবে দুই মিসেস নাইডু। তারপরে বি এর করবে তিন ফিট, বি এর তিন ফিট। সি এর এক নয়নতারা সাইগল, সি এর এক নয়নতারা সাইগল। আর ডি এর হবে চার স্লাইট, ডি এর চার, এখানে উত্তর হবে স্লাইট। আর ই এর এক গ্রিভিং পিপিল, ইয়ের এক গ্রিভিং পিপিল। এবারে একের বিয়ের দাগে যে অংশটা রয়েছে তারপর থেকে এই অংশটুকু লিখবে, তাহলে কমপ্লিট সেন্টেন্স হবে। শুধু ওয়াক লিখলি হয়ে যাচ্ছে ওয়াক। তারপরে দুয়েরটা তো শুধু টু ওয়াক, টু ওয়াক। আর সিয়েরটা লিখতে হচ্ছে এ জয়ফুল এফর্ট, এ জয়ফুল এফর্ট। তারপর সিয়ের একের দাগে এই প্রশ্নটা অনেক বড় হলেও তোমাদের কোনো চিন্তা নাই, এখানে তোমরা টেক্সট থেকেই সমস্ত সেন্টেন্সগুলো তুলে নিয়ে লিখছো। দেখো টু ওয়াক ইন দি প্রসেশন ওয়াজ অ্যাগোনাইজিং, এরপর থেকে দেখো পুরো সেন্টেন্সগুলো সব টেক্সট থেকে নেওয়া। তাহলে টু ওয়াক ইন দি প্রসেশন ওয়াজ অ্যাগোনাইজিং, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দি প্রসেশন, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, thousands of people wept trying to touch বাপুস feet। তাহলে এখানে দেখো এইগুলো সব টেক্সট থেকে নেওয়া, ওই জন্য উত্তর বড় হলেও তোমরা কিন্তু কোনো নির্ভয়ে লিখতে পারবে বা তোমাদের কোনো অসুবিধা হবে না এবং ভালো নম্বরও পাবে। টু ওয়াক ইন দি প্রসেশন ওয়াজ অ্যাগোনাইজিং, এটাকে একটু সাজিয়ে নিই, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটাকে একটু ঘুরিয়ে দিলে যে টু ওয়াক ইন দি প্রসেশন ওয়াজ অ্যাগোনাইজিং, thousands silently watched the procession, bapu lay on an open track covered with flowers, thousands of people wept trying to touch bapu's feet। এবারে দুয়েরটা অ্যান্সারটা দেখো, the importance of walking lies in the fact, the importance of walking, হাঁটার গুরুত্বটা lies in the fact, এই ঘটনায় নিহিত আছে যে it requires no vehicle except his own body and costs him nothing but his energy। তাহলে এটাকে একটু প্রেজেন্টেন্স এইভাবে সাজিয়ে নেওয়া হলো যে দি ইম্পর্টেন্স অফ ওয়াকিং লাইস ইন দি ফ্যাক্ট দ্যাট ইট রিকোয়ার্স নো ভেহিক্যাল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্টস হিম নাথিং বাট হিজ এনার্জি। তারপরে দেখো পোয়েম থেকে প্রশ্ন দুয়ের এর দাগে এরটা করতে হবে তিন ওল্ড উইমেন, আর বিয়ের করতে হবে চার অ্যামাং দি ওক্স, আর সি এর করতে হবে দুই পোস্ট, এখানে স্টেক মানে হচ্ছে পোস্ট। আর ডি এর করতে হবে তিন আন্ডারে ট্রি, ডি এর হবে তিন আন্ডারে ট্রি। এবারে দুইয়ের বিটা দেখো প্রশ্নটা উত্তর অ্যান্সারটা কী করবে, অ্যাকর্ডিং টু দি স্ট্রেঞ্জ tribe. According to the strange tribe, the narrator did not blink an eye, though the oak trees were chopped down and torn up. তাহলে কি লিখছো না দি অ্যাকর্ডিং টু দি স্ট্রেঞ্জ ট্রাইব, সেই অদ্ভুত উপজাতি অনুযায়ী, দি ন্যারেটর ডিড নট ব্লিঙ্ক অ্যান আই দো, যদিও দি ওক ট্রিস ওয়ার চপড ডাউন অ্যান্ড টর্ন আপ, দো দি ওক ট্রিস ওয়ার চপড ডাউন অ্যান্ড টর্ন আপ। তারপরে বিয়েরটা উত্তরটা দেখো, দি ন্যারেটর ফিল্ড দ্যাট হিজ ওয়াক ওয়াজ দি ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড but his heart was a tree. The narrator felt that his walk was the walk of a human child, but his heart was a tree. এবার আমরা পরবর্তী পেজে চলে যাব, 320 পেজ। তোমরা 320 নম্বর পেজটা দেখো, এখানে আছে দেখো 320 পেজে তোমাদের সেই একই রকমভাবে প্রশ্নের, হ্যাঁ 320-তে দেখো প্রথমে এর একের দাগে, আচ্ছা একের এ হলো, একের হবে ডি ফ্লাওয়ার্স, ডি ফ্লাওয়ার্স, আর দুয়েরটা হবে সি প্রেজেন্স, দুয়ের হবে সি প্রেজেন্স, PRESENS সি, এটা তিনের হবে বি ইন দি গ্যাঞ্জেস, তিনের বি ইন দি গ্যাঞ্জেস, চারের এ ইনসিকিউর, চারের এ ইনসিকিউর, পাঁচের হবে ডি নো হোয়ার, পাঁচের ডি নো হোয়ার। এবার একের বিয়ে যে অংশটা রয়েছে তারপর থেকে অংশটা লিখলেই উত্তর হবে, কমপ্লিট সেন্টেন্স হবে এলাহাবাদ। দুয়ের হবে সরফুল ক্রাউডস, দুয়ের হচ্ছে সরফুল ক্রাউডস, মানে একটু মানে যে অংশটা আছে তারপর থেকে অংশটা লিখে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা, তারপরে দি গ্যাঞ্জেস। এবার একের সি প্রশ্নটা উত্তর দেখো, দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস, খুব সোজা এটা, দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস। তারপরে দেখো দুয়ের অ্যান্সারটা, গান্ধীজি ক্রিয়েটেড দি ম্যাজিক সার্কেল, দি ন্যারেটর ফিল্ড দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইদিন দি ম্যাজিক সার্কেল হুইচ হ্যাড ভ্যানিশড উইথ বাপুস পাসিং অ্যাওয়ে। তাহলে উত্তরটা বুঝে নাও, গান্ধীজি ক্রিয়েটেড দি ম্যাজিক সার্কেল, এখানে স্টপ করলে ফুল স্টপ দিলে, দি ন্যারেটর ফিল্ড দ্যাট she had grown up within the magic circle which had vanished with Bapu's passing away। এবারে দুয়ের এর দাগে প্রথমে একে সি মেল ডিয়ার, এখানে দেখো তোমার দুয়ের কিন্তু প্রশ্ন কোনো দেয়া নেই আর কি, মানে যে দি উইমেন করে এখানে হয়তো কোনো একটা মিস্টেক হয়ে গেছে, সেই জন্য দুয়েরটা কোনো প্রশ্ন, এটা তিনের ধরো দি পোয়েট গট সারাউন্ডেড বাই, এই এখানটা এটা তিনটে, এইখানে ধরো তিনেরটা দি, তিনেরটা এইভাবে ধরলে উত্তরটা এরকম হবে, দি পোয়েট মানে তিনের তখন সি হবে আর কি, তিনের উত্তরটা হবে তখন সি, তিনের সি এ স্টিয়ারিং ট্রাইব। চারের করবে বি হি উইল ডাই, চারের বি হি উইল ডাই। এবারে দুইয়ের বিটা খেয়াল করো, প্রথমে এটা ট্রু বা টি হবে উত্তরটা, সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই, আনলেস ইউ মেক এ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই। তারপরে দুয়েরটা হবে ফলস অর্থাৎ এফ, সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আচ্ছা এরপর আমরা চলে যাব 341 নম্বর পেজে, 341 পেজে সেই একই রকমভাবে তোমরা দেখো, এখানে প্রথমে একের দাগে একের এ, একের এর আবার এর প্রশ্নটার উত্তর দেখো, এ লাইট হাউস, তিনের এ, তিনের এ এর তিন, এর তিন, একের এর এর তিন, এ লাইট হাউস। বিয়ের হবে এক ফাদার, বিয়ের এক ফাদার। সি এর হবে চার ফাদার অ্যান্ড ক্লড, সি এর উত্তরটা হবে চার ফাদার অ্যান্ড ক্লড। ডি এর হবে এক প্লে, ই এর করবে দুই ওয়ান ইয়ার জুনিয়র টু ক্লড, ওয়ান ইয়ার জুনিয়র টু ক্লড। এবারে একের বি, এগুলো যে অংশটা দেওয়া রয়েছে তারপরে এই অংশগুলো লিখলে তোমাদের একটা কমপ্লিট সেন্টেন্স হবে এবং উত্তরটা হবে, তাহলে যে অংশটা দিয়েছে তারপর থেকে এই অংশটা লিখবে, দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। तारপরে দুইটা দেখো দে অল মুভড ওভার টু দি মেইনল্যান্ড যে অংশটা আছে তারপর থেকে এই অংশটা লিখতে হবে দে অল মুভড ওভার টু দি মেইনল্যান্ড। তিনেরটা দেখো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। এবারে একে সি এর প্রশ্নগুলোর উত্তরটা দেখো। প্রথমে এক নম্বরটা দেখো এটা একটু উত্তরটা বড় হলো এখান থেকে সাজিয়ে নিয়ে লেখা দি পিপিল ইন দি মেইনল্যান্ড পিটিড দেম দি পিপিল এটা প্রশ্নের শব্দগুলো কি সাজানো দেখো দি পিপিল ইন দি মেইনল্যান্ড পিটিড দেম বিকজ দে থট দি ন্যারেটর অ্যান্ড ক্লড মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম। তাহলে আবার বলছি দি পিপিল ইন দি মেইনল্যান্ড পিটিড দেম বিকজ দে থট দি ন্যারেটর অ্যান্ড ক্লড মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম। তারপর দুয়েরটা দেখো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর ক্লড অ্যান্ড দি ন্যারেটর টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফাদার্স রিপ্লাই দ্যাট ডিউ টু হিজ ওন ফল্ট দে হ্যাড নো রিলেশনস অন দি মেইনল্যান্ড। এই প্রশ্নটা সাধারণত একটু তত মানে আনকমন আর কি, এটা ঘন ঘন পাওনি। বাকি যে প্রশ্নগুলো যেমন অনবরত তোমরা বিভিন্ন পেজে পাচ্ছ তেমনি এই প্রশ্নটাও একটু আনকমন। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর ক্লড অ্যান্ড দি ন্যারেটর টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফাদার্স রিপ্লাই দ্যাট ডিউ টু হিজ ওন ফল্ট দে হ্যাড নো রিলেশনস অন দি মেইনল্যান্ড। এবারে দুইয়ের এর দাগে তাহলে এর দাগে আবার দুই হবে এর দুই উত্তরটা প্রথমের প্রশ্নটার এর দুই অ্যান ওল্ড উইম্যান বিয়ের হবে এক অ্যান ও কুড বিয়ের এক অ্যান ও কুড আর সি এর দুই দি ওক ট্রিস সি এর তিন দি ওক ট্রিস বিয়ের এক হলো অ্যান ও কুড আর সি এর করলে তিন দি ওক ট্রিস আর ডি এর এক ক্যাকেল সি এর সিকেলি ক্যাকেল। এবার দুইয়ের বি প্রথম প্রশ্নটা উত্তরটা দেখুন দি পোয়েট ফাউন্ড দ্যাট দি ওল্ড উইম্যান হ্যাড এ নবলি স্টিক অ্যান্ড ওয়াজ ড্রেসড ইন র্যাগস দি পোয়েট ফাউন্ড দ্যাট দি ওল্ড উইম্যান হ্যাড এ নবলি স্টিক অ্যান্ড ওয়াজ ড্রেসড ইন র্যাগস। আর বিয়েরটা দেখুন দি ওক ট্রিস introduced themselves as the poet's own family the oak trees introduced themselves as the poet's own family। এরপর আমরা চলে যাব 341 পরে চলে যাচ্ছি 364 নম্বর পেজে। এখানে দেখো 364 নম্বর পেজে আমরা সেইভাবে একই রকম ভাবে দেখব যে প্রথমেই রয়েছে দেখো এর একের একটা করবে সি একে সি ব্লু অ্যান্ড কাম একে সি ব্লু অ্যান্ড কাম দুয়ের হবে বি এ মেইনল্যান্ড বয় দুয়ের বি এ মেইনল্যান্ড বয় তিনের সি রেড পেপার চারের এ রিপেয়ার দি কাইট আর পাঁচের সি ওল্ড লেটার তারপরে বি এর একের দাগে দেখো এগুলো ওই কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলোকে যে অংশটা রয়েছে তারপর থেকে অংশটা লিখলি তোমাদের কমপ্লিট হবে একটা সম্পূর্ণ সেন্টেন্স হবে। মেড প্লেন্টি অফ কাইটস তারপরে দেখো সিগন্যাল এটা হবে সিগন্যাল টু ইচ আদার মানে ভার্বে করতে হবে সিগন্যাল টু ইচ আদার উইথ কাইটস তারপরে একটা দি ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি kite the narrator tripped and fell over the rocks and her elbow went clear through the kite। তারপরে দেখো একের অ্যান্সারটা a mainland boy showed Claude how to make kites and then Claude grew interest in kite। তাহলে আবার কি উত্তরটা বলবে না a mainland boy showed Claude how to make kites and then Claude Claude grew interest in kite। তারপর দু নম্বরটা দেখো উত্তরটা Claude was standing with the bit of cord in his hand looking foolish। তাহলে এরকম উত্তরটা সরাসরি এরকম প্রশ্নটা রয়েছে আর কি মানে সেন্টেন্সটা রয়েছে তোমাদের প্যাসেজে ঠিক আমি বারবার বলছি তোমাদের প্যাসেজ থেকে সেন্টেন্সগুলো দেখে দেখে উত্তরগুলো করবে এবং কিছু কিছু ক্ষেত্রে হুবহু সেন্টেন্সগুলো লাগিয়ে দিলেই হবে। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ দি বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। এবারে দুয়ের এর দাগে এর এক দেখো, মানে পোয়েম থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো। এর একের কি হবে উত্তরটা না সি, একের হবে সি মেল ডিয়ার, দুয়েরটা হবে এ ডাক। এখানে ক্যাকেল মানে হাঁস মুরগির ডাক, তাহলে এখানে ডাক, ডাক মানে পাতিহাঁস, যদি গুস থাকে তাও হবে। তাহলে যাই হোক এখানে ডাক রয়েছে, তাহলে দুয়ের এ ডাক। তিনের হবে বি সিভার, ওখানে কোয়েক ছিল মানে কাঁপা, তাহলে ট্রেম্বিলও হতে পারে সিভারও হতে পারে, যেমন অপশান থাকবে খেয়াল করবে। ট্রেম্বিল ইন ফিয়ার অনেক জায়গায় পেয়েছো তোমরা, এখানে সিভার। চারেরটা করবে ডি অর্থাৎ স্টেক, স্টেক মানে অ্যাকচুয়ালি কিন্তু পোস্ট, পিওএসটি খুঁটি, এরকম পোস্ট কথাটাই করবে, পিলার বা পোল করবে না। তারপরে দেখো দুয়ের বি অ্যান্সারটা কি রয়েছে, দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। তারপরটা দেখো দি স্টেয়ারিং ট্রাইব claimed that they were the poet's own true family, the staring tribe claimed that they were the poet's own true family। এর পরবর্তী আমরা পেজ যাব ৩৮৫, পেজ নাম্বার হচ্ছে ৩৮৫। সেখানেও দেখো প্রথমেই আমরা ৩৮৬তে পাচ্ছি তোমার, এইখানে দেখো ৩৮৬তে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এর প্রথমে আছে তিন কনফিউশন, এ তিন কনফিউশন, এ তিন কনফিউশন। আর বিয়ের হবে এক মোর ফ্রেন্ডলি, বিয়ের এক মোর ফ্রেন্ডলি। সিয়ের তিন টু মেক আপ হিজ মাইন্ড, সিয়ের তিন টু মেক আপ হিজ মাইন্ড। যে জিনিসটা খেয়াল করতে বলছিলাম ডিয়ের একের দাগে, এটা একটা জিনিস দেখো এইখানে কিন্তু বলা আছে এটা এই যে কনসায়েন্স, এটা কনসাসনেস কিন্তু নয়, মানে এইটা এই যে ডিয়ের প্রশ্নটা হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী হ্যাজ বদার্ড, বা এটা বানানটা ভুল আছে, এটা অ্যাকচুয়ালি হবে কনসায়েন্স, CONSCIENCE মানে বিবেক, যেটা আমরা বলি বিবেক, কনসায়েন্স CONSCIENCE। এখানে এটা বানানটা ভুল আছে, সেই জন্য এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে তো এইটা কনসায়েন্স হবে এবং কনসায়েন্স করবে, অর্থাৎ একই উত্তর হবে কনসায়েন্স। ডি এর এক কনসায়েন্স CONSCIENCE। ই এর তিন আর্থ, ই এর তিন আর্থ। এবারে দেখো একেরটা যে অংশটা আছে তারপর থেকে অংশটা লিখলে তোমাদের কমপ্লিট বাক্য হবে। ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশান অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশান অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তারপর দুই একটা দেখো, Samuel really deserved the allegations made against him in the letter, Samuel really deserved the allegation, মানে যে অংশটা রয়েছে তারপর থেকে অংশটা লিখলে তবে বাক্যটা সম্পূর্ণ হবে। Samuel really deserved the allegations made against him in the letter। তারপর তিনেরটা দেখো যে অংশটা রয়েছে তারপর থেকে এরকমভাবে লিখবে, ওই যে এখানে বলা আছে এই অংশটা একটুকু হুবহু টেক্সটাই এইভাবে সরাসরি দেয়া নাই, তোমাদেরকে করতে হবে। কীরকম দেখো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড অ্যাস, এটা কিন্তু হুবহু টেক্সটা এরকমভাবে লাইনটা সরাসরি নাই, বা একটা সেন্টেন্সের কোনো অংশ দেয়া আছে তা নয়, তোমাদেরকে এরকম বুঝে নিয়ে করতে হবে যে অ্যাজ এ টিচার ফ্রম স্বামী, অর্থাৎ স্যামুয়েলের একটা বিশেষ শ্রদ্ধা ছিল অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, ফ্রম স্বামীর কাছ থেকে, স্বামীর কাছে তার একটা বিশেষ শ্রদ্ধা ছিল, তাহলে এ টিচার ফ্রম স্বামী, অ্যাজ এ টিচার ফ্রম স্বামী। তারপরে সি এর একে সি, এটা টি হবে, দিয়ে সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবে, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, হিজ কনসায়েন্স বদার্ড হিম। এটা এই দুটো সেন্টেন্স লিখলে তবে পুরোটা উত্তরটা সাপোর্ট করা যাচ্ছে। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, হিজ কনসায়েন্স বদার্ড হিম। তারপরে দু একটা দেখো এটাও ফলস হবে, কি লিখবে না টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এটা পুরো বাক্যটা এরকম তুলে দেবে, তাহলেই তোমার উত্তরটা সাপোর্ট হবে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তারপরে দুইয়ের এ দেখো অর্থাৎ পোয়েমের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো দেখো। এর হবে 3 ট্রাইব, বি এর হবে 3 স্ট্যাগ, আর সি এর 1 আনস্টেডি। এখানে যা অল্টারনেটিভ রয়েছে সেই অনুযায়ী এখানে আনস্টেডি করতে হবে। সি এর 1 আনস্টেডি আর ডি এর 2 ক্যাকল। এবারে দুইয়ের বি এর প্রশ্নটা দেখো, উত্তরটা হবে এরকম। দি ওল্ড উইমেন সেড দ্যাট সি হ্যাড দি পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। দি ওল্ড উইমেন সেড দ্যাট সি হ্যাড দি পোয়েটস সিক্রেট। এখানে দেয়ার কথাটা ইউজ করতে পারো, পোয়েটস সিক্রেট দেয়ার THERE they are inside her little bag। এখানে সিক্রেটের পর দেয়ার THERE they are inside her little bag। তারপরে দেখো দু একটা, when the old woman opened up her little bag, কমাটা অবশ্যই দিবে, when the old woman opened up her little bag the poet came twice awake। যাই হোক তোমরা মোটামুটি তোমাদেরকে সবই আমি শুধু উত্তরগুলো সময়ের অভাবের জন্য শুধু উত্তরগুলোই বললাম। তোমরা যেহেতু এগুলো সিন প্যাসেজ, সহজেই তোমরা এই উত্তরগুলো করতে পারবে এবং সিন প্যাসেজটা দেখে নিতে পারবে কোথা থেকে কী উত্তর হয়েছে। শেষ পর্যন্ত যে তোমরা ভিডিওটা দেখলে এত ধৈর্য ধরে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।